فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمالي دي بجان دي سلن جي بيبان أفوري رجتري بيبان كي جائز أصلا إخاني বিয়ের জন্য শর্ত হচ্ছে যে স্বামী স্ত্রীর অনুমোদন, এখানে দুইজন সাক্ষীর সামনে অনুমোদন হইতে হবে, একজনের প্রস্তাব দিবে বিনোদনে কবুল করবে সাক্ষীর সামনে, এটা হচ্ছে বিয়ে। আর রেজিস্ট্রেশন যেটা হচ্ছে রেজিস্ট্রির বিয়ে বলতে যেটা আমাদের দেশে সরকারিভাবে, এটা হচ্ছে যে একজন মেয়ে তার স্বামীর নিকট পাওনা দাবি করার জন্যে রেজিস্ট্রি করা, এটা হচ্ছে একটা মেয়ের অধিকার সরকারিভাবে। যদি নাকি সে কোনো সময় সমস্যার সম্মুখীন হন তাহলে এই বিয়ে রেজিস্ট্রির পেপার নিয়ে সে কী করতে পারবে, মামলা করতে পারবে স্বামীর বিরুদ্ধে। আর যদি নাকি সেটা না থাকে তাহলে স্বাভাবিক করতে সে করতে পারে না, বাকি বিয়ে হয়ে যাবে এখানে। আর যদি নাকি যে সাক্ষীর সামনে এবং ইজাব কবুল না হয়, কেউ প্রস্তাব দিবে বিনোদনে এটাকে গ্রহণ করবে এরকম যদি না হয় সাক্ষীদের সামনে, তাহলে এটা বিয়ে হবে না। আর সাধারণত কাজী অবশ্যই বিয়ে পড়ান, শুধু রেজিস্ট্রি লেখার মাধ্যমে থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাফ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।